নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সন্ধ্যারাতে 4.6 রিখটার স্কেলে কাঁপালো বরাক সহ পার্শ্ব। উপত্যকা জুড়ে বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্রের 127তম জন্মদিবস সাড়ম্বরে পালিত। খালে গলা কাটা যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে সংবাদ বিস্তারিত। সন্ধ্যারাতে 4.6 রিখটার স্কেলে কাঁপালো গোটা উপত্যকা, পাশাপাশি বাংলাদেশ ও মায়ানমারেও অনুভূত হয় এই কম্পন। সোমবার সন্ধ্যা 7:10 নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল বরাক সব দেশের বিভিন্ন এলাকা। এই কম্পনের উৎসস্থল মণিপুরের জিরিবাম। প্রায় 7 কিলোমিটার গভীরে এই কম্পন হয়, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন পালন হলো শিলচরে। সোমবার কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে স্থানীয় নরসিংতলা ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা অংশ নেন। এদিনের শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রাঙ্গেরখাড়ে স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তি প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গিয়ে পৌঁছে সেখানে আজাদ হিন্দ পতাকা কুচকাওয়াজ সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন পতাকা উত্তোলন করেন উদযাপন কমিটির নিহার রঞ্জন পাল। তখন তার সাথে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দে, গুরুচরণ কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস দেব, নিখিল পাল প্রমুখ। পরে বিকেল 5:30 নাগাদ স্থানীয় গান্ধী ভবনে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার কর্মকর্তারা। উদযাপন কমিটির পক্ষ থেকে 127তম জন্ম উৎসব আমরা পালন করতে চলেছি। এবার সকালবেলা 6:30 আমরা নরসিংতলা ময়দান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গিরখাড়ি নেতাজি প্রতিমূর্তি প্রদক্ষিণ করে আমরা ডিএসএ এসে পৌঁছেছি। এবার শুরু হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কুচকাওয়াজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন প্রদর্শন ইত্যাদি অনুষ্ঠান এখানে রয়েছে। সভাপতির ভাষণ সহ আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনারা সবাই থাকবেন এবং আমাদের এই পুরো সম্পূর্ণ কার্যক্রম কভারেজ করবেন। এখানে প্রায় 35টি স্কুলের গ্রুপ জয়েন করেছে। আজ সুদূর বরজালাঙ্গা থেকে এসছে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়, এটা আমাদের একটা পাওনা। এত দূর থেকে আসা মানে আমাদেরকে উৎসাহিত করেছে, ওরা বেশ ভালো লাগলো। ওরা প্রতি বছরই আসে। আর আজকে সন্ধ্যায় বিকেল 5:30 গান্ধী ভবনে আপনার এই গুণীজন সম্বর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আর 24 জানুয়ারি সকাল 10:00 থেকে আপনার শুরু হবে প্রতিযোগিতা, যোগাসন প্রতিযোগিতা। আর সন্ধ্যায় আপনার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই যে আজকে যে এখন যে কুচকাওয়াজ প্রতিযোগিতা হবে তার ফলাফল ঘোষণা সঙ্গে সঙ্গেই করে দেবো। আর এই পুরস্কারটা আমরা 24 তারিখ সন্ধ্যায় গান্ধী ভবনে করবো। জয় হিন্দ। পাথারকান্দির বৈটাখালে এক লোমহর্ষক ঘটনা সংঘটিত হলো। জাতীয় সড়কের পাশে পাওয়া গেল এক যুবকের গলা কাটা লাশ। দুর্বৃত্তরা হত্যা করে ফেলে গেছে বলে স্থানীয়দের ধারণা। রনসিনহা নামের এক শারীরিক প্রতিবন্ধী বছর 30 এর যুবককে প্রথমে হত্যা করে তারপরে আকস্মিক দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা চালায় হত্যাকারীরা। পাথারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমাতারি জানান, হত যুবক বৈটাখাল এলাকায় একটি গ্রাহক সেবা কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজে নিয়োজিত ছিলেন। সোমবার সকালের দিকে স্থানীয়রা গ্রাহক সেবা কেন্দ্রের কার্যালয় থেকে প্রায় 2 কিলোমিটার দূরে 8 নং অসম ত্রিপুরা জাতীয় সড়কের পাশে একটি কালভার্টের নিচে রহস্যজনক অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে এই ঘটনাটি হত্যা বলে সন্দেহ করা হয়েছে।
পরে ঘটনাটিকে আকস্মিক দুর্ঘটনা রূপ দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা বলে জানান। তবে পুলিশ ঘটনার আসল রহস্য বের করতে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে। পরিস্থিতি মানে আজি রাতিপুৱা আমি গম পালো যে বৈঠাকালত এজন মানুহ মানে স্কুটি দি রাস্তা কিনারত মানে পড়ি আছে। এই হিসাবত আমি সংশ্লিষ্ট হয়ে আহিলো, আহি তদন্ত করে দেখিল যে মানে তেওঁর বৈঠাকালের ওসর সি এস পি দোকান একটা আছে, আর দেখিল তাত ব্লাড দোকানের সম্মুখে ব্লাড পাওয়া গেছে। এই হিসাবত আমি মানুষ স্কুল মধ্যে আমি তদন্ত করে আছো সাসপেক্টেড হাইলাকান্দি ব্লক ভিত্তিক বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। হাইলাকান্দি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পড়ুয়াদের উৎসাহিত করে বক্তব্য রাখেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র জেলা সমন্বয়ক লুৎফুর রহমান বুড়ভুইয়া। তিনি পড়ুয়াদের বিজ্ঞান চর্চা করে প্রখ্যাত বিজ্ঞানী আর্যভট্টকে অনুসরণ করে এগিয়ে যেতে আহ্বান জানান। পাশাপাশি তাদেরকে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে বিজ্ঞান চর্চা করে জেলা থেকে রাজ্য ও জাতীয় পর্যায়ে পৌঁছতে নিজেদের মেধার বিকাশ বিস্তার করতে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার, আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের হাইলাকান্দি ব্লক সমন্বয়ক আতিকুর রহমান চৌধুরী, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল লেভেলে আমার আসাম আমার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে সিলভার মেডেল অ্যাচিভ করেছি। কিছু না কিছু করে তো মানুষের লাইফটা বাঁচাতে পারবো, এই আইডিয়া নিয়ে আমি আমার একটা লাইফ জ্যাকেট বানিয়েছি যেটা ওয়েস্ট মেটেরিয়াল যেমন প্লাস্টিক এগুলো আমরা ফেলে দিই, তো এটাকে ইউজ করে আবার একটা রিসাইকেল মেথড ইউজ করে আমি প্লাস্টিক লাইফ জ্যাকেট বানিয়েছি যেটা সাইন্টিফিক্যালি প্রুভ যে লাইফ বাঁচাতে পারে, ইভেন এটা টেস্টেডও। এই প্রজেক্ট নিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেল গিয়েছি, ইভেন আমি অ্যাচিভও করেছি, এটা আমার জন্য অনেক বড় কৃতিত্ব। সো এটা বলে শেষ করবো, বাস করে যাও, শুধু পড়াশোনা মানে আমরা বই পড়ি কিন্তু রিয়েল ফিল্ডে অ্যাপ্লাই করি, তো আমরা সায়েন্স পড়বো কিন্তু কিভাবে এটা অ্যাপ্লাই করা যায় রিয়েল লাইফে এটাই আমরা খুঁজতে হবে। সম্প্রতি বজরং দলের সদস্য শম্ভু কৌড়ি নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের প্রতিবাদ অব্যাহত রয়েছে। সোমবার শহরের চেংকুড়ি রোডে বজরং ও বিএইচপির কর্মকর্তারা শম্ভু কৌড়ি হত্যাকাণ্ডের হত্যাকারী সেলিম উদ্দিনের ফাঁসির দাবি তুলে প্রতিবাদ সাব্যস্ত করেন। পাশাপাশি নিহত শম্ভু কৌড়ির পরিবারকে সরকারের তরফ থেকে 50 লক্ষ টাকার আর্থিক সাহায্য সহ তার পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের দাবি জানান। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে যৌথ সংগঠনের কর্মকর্তারা জানান, যতদিন অবধি তাদের দাবি সরকার পূরণ করবে না ততদিন অবধি তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দেন। আজকে এটাই বলতে চাই যে সরকারের কাছে অনেকদিন হয়ে গেল, যেটা সুবিচার এখনো অবধি আমরা পাই নাই, কখন পাবো সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন। কেননা সরকারের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, কিন্তু বিশ্বাসটা কতদিন মধ্যে থাকবে সেটাই ব্যাপার। কারণ আমরা আমাদের বুকে একটা আগুন জ্বলছে, যে জ্বলাটা হয়তো যারা সংগঠন করে তারা বুঝতে পারবে যে সংগঠনের কার্যশীলটা। আমাদের বজরং দলের যে কার্যকর্তা নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেটা বুকে অনেক বেদনা আমাদের। কেন আমাদের একটা ভাই মারা গেছে, যে ভাই মারা গিয়েছিল অত্যন্ত কম বয়সের, 17 বা 16 বছরের বয়স হবে ওর বয়স, ওর দুষ্ট কি ছিল সেটাই প্রশ্ন সরকারের কাছে বা আমাদের হিন্দু সমাজের কাছে, যে শুধু ওর সংগঠন করেই কি ওর দুষ্ট ছিল,
না হিন্দু সমাজে জন্মগ্রহণ করায় ও দুষ্টিল, যাকে ওকে ওইভাবে নিঃশর্তভাবে হত্যা করা হলো। যে হত্যা করা হলো, হত্যার প্রতিবাদে এতদিন অবধি আমরা সে কার্যক্রম চলে যাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুবিচার আমরা পাই। সংবিধান তুলে ধরে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকার পাল্টা হুঙ্কার আকসার। রবিবার শিলচর প্রেস ক্লাবে আকসার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে সম্প্রতি সংগঠনের বিরুদ্ধে বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের স্পষ্টীকরণের পাশাপাশি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন কর্মকর্তারা। আকসার আহ্বায়ক সাইদুর রহমান জানান, ছাত্র সংগঠনের যুব ফ্রন্ট দাবিটি কতটুকু যুক্তিসঙ্গত, কেননা ছাত্ররাই তো যুব আর আকসার সংবিধানে যুব ফ্রন্ট বলে কোনো উল্লেখ নেই। আকসার ইতিহাস জেনে তারপর মন্তব্য করতে জনৈক ঝলক দেবকে পরামর্শ দেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়শ্রী নাথ, সুকোমল দাস, আফসানা বেগম, সদিয়াল প্রমুখ। যা করেছেন আপনি সেটার জন্য নিজে অনুশোচনা করে প্রকাশ্যে আপনি ক্ষমা চান এবং আপনি নিজের মুখ থেকে মন্তব্য করুন যে আকসার কোনো যুব ফ্রেন্ড কোনো উইংস নেই, এবং যদি এটা না করেন আগামী দিনে আমরা সেটার আইনত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য থাকব। এবং বিশেষ করে আরও একটি কথা, উনি বলেছেন যে রূপন নন্দী পুরকায়স্ত নাকি একাই আকসার সংগঠন চালান, উনি এতটাই আমাদেরকে আবার প্রশ্ন করেন যে আমরা ইতিহাস জানি না, উনি আমাদের আকসার কোনো কমিটি ছিল না বলে উনি মন্তব্য করেছেন। উনি জানেন না যে আমাদের আকসার, আমি আমার সময় থেকে বলছি, আমি যখন জয়েন করেছি সেই সময়টা থেকে অসিত দেব রায় প্রেসিডেন্ট ছিলেন, তৎপরবর্তীতে যখন একটা আকসার মধ্যে একটা বিভাজন হয়েছিল, আবিদুর রহমান চৌধুরী এক অংশে ছিলেন, আরেক পর্বে ছিলেন অসিত দেব রায়, পুনরায় আকসার সংযোজন একত্রীকরণ হলো এবং সেখানে অসিত দেব রায় আবার প্রেসিডেন্ট হলেন। তৎপরবর্তীতে আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কাজল দাস এই সংগঠনের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে আবার সুব্রত দাস ছিলেন। এসব ইতিহাস উনাকে পড়ার জন্য আমরা অনুরোধ করছি। আকসার কর্মীদেরকে নিয়ে, আকসার কর্মকর্তাদেরকে নিয়ে ওনার বিরূপ মন্তব্য করা আজকে থেকে ওনাকে ছেড়ে দিতে আমরা অনুরোধের সাথে, আর যখন কেউ অনুরোধ শুনে না তখন তার বিরুদ্ধে অবরোধ করতে হয়, আমরা জানি এটা নিয়ম, এবং এই অবরোধের কথা আমরা জানিয়ে দিচ্ছি যে আগামী দিনে যেন উনি এসব থেকে বিরত থাকেন, না হলে এর পরিণাম কি। বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল কাচার হিন্দু যুব পরিষদ। সোমবার এ উপলক্ষে মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পল্লব শইকিয়া ও সম্পাদক দীপজ্যোতি দুয়ারা, উদযাপন কমিটির সভাপতি ভোলা যাদব প্রমুখ। অনুষ্ঠানে নেতাজির জীবনাদর্শ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট জনেরা। এদিকে সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাসের পরিচালনায় বিভিন্ন জনগোষ্ঠীর নৃত্য সঙ্গীত ইত্যাদি পরিবেশন করা হয়। আজি সমগ্র ভারতবর্ষের লগত যেটো পরাক্রম দিবস নেতাজি সুভাষ চন্দ্র বসুর 126তম জন্মজয়ন্তী আমি হিন্দু যুব পরিষদ অসমৰ আর বৰাকবাসী ৰাইজৰ সহযোগত আমি ইয়াতে আজি উদযাপন করলো। অসংখ্য রাইজ শ রাইজে আমাক যোগাযোগ সহযোগ করলেহি, আর নেতাজি যে আদর্শ লগতে ভারতবর্ষ যাতে আরো প্রতিষ্ঠিত হয়, তেওঁ যেটো জয় হিন্দ স্লোগান বা যিখিনি তেওঁ হিন্দুত্বৰ বাবে কামখিনি কৰিছিলে আৰু যাতে উন্নত হয় আমি আহ্বান জানাইছো, আৰু লগতে বৰাকবাসী ৰাইজক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। শ্রদ্ধেয় দিলীপ গোস্বামী ডাঙরিয়া আহিছিলে গুৱাহাটীৰ পৰা বিশিষ্ট নির্দিষ্ট বক্তা হিচাপে, তেখেতে নেতাজীৰ ওপৰত সবিশেষ কলে, আৰু লগতে আমাৰ বৰাকবাসী ৰাইজৰ সাংস্কৃতিক কার্যসূচী ইয়াতে আগবাঢ় হল, যথেষ্ট সমাগম হয়েছিল রাইজর আর সুন্দরভাবে প্রোগ্রামটি সমাপ্ত ঘটিল। প্রয়াত ডক্টর সুধাংশু রঞ্জন দত্ত, সুবীর দত্ত রায় ও অরুণ দত্ত স্মৃতি রক্ষার্থে দুস্থদের মতে কম্বল বিতরণ করেন প্রয়াতদের পরিবারের সদস্যরা। রবিবার খোঁজ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের হাতে অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন স্থানীয় ঝালুপাড়াতে সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়ে দুস্থদের হাতে কম্বল তুলে দেন। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ কুমার চক্রবর্তী, এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন দত্ত, যাদব পাল, খোঁজ সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর প্রমুখ। বিভিন্ন সাহায্য করে থাকে খোঁজ, বিশেষ করে ঈদের মরশুমে মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে কাপড় বিতরণ করে, দুর্গাপূজার সময় সেইভাবে দুস্থ লোকদের মধ্যে যারা কাপড় কিনতে অক্ষম ওদেরকে কাপড় দেয়, এইভাবে বিভিন্ন কাজে খোঁজ নিযুক্ত থাকে। তাই আমি আমার ক্লাবের তরফ থেকে, বিশেষ করে 25 নম্বর ওয়ার্ডের জনসাধারণের পক্ষ থেকে আমি খোঁজকে এই কাজের জন্য
শেষ আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত খুশি এই অঞ্চলের লোকরা যে খুঁজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে উনি আগে বলেছেন খুঁজের সম্পাদক, এটা ওনাদের 109 নম্বর অনুষ্ঠান, উনি অনুষ্ঠান এটাই শেষ না, এইভাবে আরও চলবে। খুঁজের এই কাজ কাজের প্রগতি কোনো সময় বন্ধ হয় না, একটার পর একটা লেগেই থাকে। তাই আমি খুঁজকে খুঁজের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এই ক্লাবের যিনি সভাপতি আপনারা সবার পরিচিত প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাসুম আহমেদ মহাশয়, ওনাকেও আমি ধন্যবাদ। নেতাজি সুভাষ চন্দ্র বসুর 127তম জন্মদিন উপলক্ষে সোমবার আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদিন সকাল 11টা নাগাদ ট্যাবলোতে নেতাজির প্রতিকৃতি নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিদ্যানিকেতনের আচার্য, আচার্যা, বিদ্যার্থী সহ অভিভাবকরা। শোভাযাত্রাটি আমড়াঘাট বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে বিজেপি পরিচালিত ভারত সরকার পরাক্রম দিবস উপলক্ষে আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতন এক বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ হয়েছে। প্রতি বছরে আমরা এই দিবস সুন্দরভাবে পালন করে থাকি আর নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আপনাদের সবাইকে আমি স্যালুট জানাই। এই বীর পরাক্রম দিবসে নেতাজিকে আমরা স্মরণ করব, নেতাজির বাণীগুলা আমরা মনে রাখব, এইভাবেই আমরা নেতাজিকে চিরদিন স্মরণ করে থাকব। নেতাজি তোমায় ভুলছি না। লক্ষ্মীপুর মহাকুমাতে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন পালন করা হয়। সোমবার সকাল 9:30 নাগাদ বীর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাজি জন্মজয়ন্তী উদযাপন সমিতির তরফে ওয়ার্ড কমিশনার গুঞ্জন কর। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির সভাপতি তথা জগাই মধুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পাল, সম্পাদক কার্তিক রায়, জেলা পরিষদ সদস্যা অনিতা দেবী, লক্ষ্মীপুর মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারম্যান মৃণাল কান্তি দাস প্রমুখ। বরখলা শ্যাডো সংস্থায় যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন উদযাপন করা হয়। সোমবার সকাল 9:00 শ্যাডো প্রাঙ্গণ থেকে নেতাজির প্রতিকৃতি নিয়ে এক শোভাযাত্রা বের করে সড়ক পরিক্রমা করা হয়। পরে সকাল 10:00 শ্যাডো কমিউনিটি হলে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্যাডোর কর্মকর্তা ও শ্যাডো বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকারা। এ উপলক্ষে আয়োজিত সভায় নেতাজির জীবনাদর্শন নিয়ে বক্তব্য রাখেন শ্যাডোর সভাপতি সত্যব্রত দে, শ্যাডো সম্পাদক অজিত দাস, শ্যাডো বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা আরাধনা দাস, শিক্ষক কঙ্গন চক্রবর্তী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন রেশন কার্ড আবেদনের জনগণ হয়রানি হচ্ছেন এমনই অভিযোগ করলেন সোনাই উন্নয়ন খণ্ডের অধীন সোনাবাড়ি ঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বুড়ভুইয়া। সোমবার জিপি কার্যালয়ের সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে শামসুল ইসলাম জানান, সরকার রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া চালু করেছে, তবে এতে হয়রানি হচ্ছেন জনপ্রতিনিধি সহ নাগরিকরা। পুরনো ফর্মে আবেদন করার ফলে আধার কার্ডের নম্বর নথিভুক্ত করা যাচ্ছে না, যার দরুন 2011 সালের সেন্সাস অনুযায়ী আবেদন প্রক্রিয়া কাজ চালায় বাদ পড়েছে অনেক অসহায় পরিবারের সদস্যের নাম। এই বিষয়গুলোর প্রতি বিবেচনা করতে প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ জানান শামসুল ইসলাম ওরুফে বট্টু। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জিপি সচিব অক্রম কিষাণ সিংহ, হামিদুল হক চৌধুরী, আমিনুল হক লস্কর, সাফিক উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। সোনাবাড়িঘাট জিপি যে সরকারের একটা নির্দেশ আমরা পাইছি, কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যাল কোনো আমরা রিটেন এখন পর্যন্ত পাইছি না, যে মিডিয়ার মাধ্যমে আমরা পাওয়ার পরে আমরা সাপ্লাইয়ের লগে যোগাযোগ করছি, আমার এবং কোপারেটিভের লগে যোগাযোগ করছি, করার পরে তারা আমার কাছে একটা ফর্ম দিছে, যেটা দেখা গেছে ফর্মটা বিগত 2013-র অধীনে, 2013 ইংরেজির অধীনের ফর্ম, যেটা গত 2011-র সেন্সাস অনুযায়ী আমরা একটা নির্দেশ দেওয়া হয়েছে কোপারেটিভর বা তরফ থেকে, যে 2013-র পরে যে বাচ্চাটা
ইয়ে করছে জন্ম হয়েছে এই বাচ্চাটার আমরা ডকুমেন্ট না লইবার লাগি। আজকে আমরা ও কথাটা কষাই আর যে একচুয়ালি তো 2021 একটা সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে এই 2021 সেন্সাসটা হয়েছে না না হওয়ার কারণে এখন কিন্তু আমার আসামের মুখ্যমন্ত্রী টাইম এটা ঘোষণা করছে যে প্রত্যেক মানুষের যারা রেশন পাওয়ার যোগ্য তার রেশন কার্ড হইত। কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে বার্ষিক উরুস মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড সংলগ্ন চাউন দক্ষিণ ঈদগাহ ময়দানে সুলতানুল আরফিন ছিরাজুছা লিকিন শাহ সুফি পীর মৌলানা আয়ুব আলী রাহমতুল্লাহির বার্ষিক উরুস মাহফিলের সূচনা করেন হাইলাকান্দির সাহেব বাড়ির পীর শাহ সুফি আল্লামা সারিমুল হক লস্কর। এদিন বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে মাহফিল চলে। কার্যসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন শরীফ খতম, নাতে মুস্তাফা, উলামাদের আলোচনা, তরিকতের খতম, মিলাদ শরীফ ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত। এদিনের উরুস মাহফিলে অংশগ্রহণ করেন বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ। দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা ওয়ালিয়ে কামিল আল্লামা সারিমুল হক লস্কর। উরুস 29তম উরুস মাহফিল সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণকারী সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, এবং আশা করি ভবিষ্যতে এভাবে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনেও এরকম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে কার্যসূচির মধ্যে কী কী রয়েছিল? প্রথমে ছিল কোরআনুল করিমের খতমে কোরআনুল করিম, এরপরে উলামাগণের তকরির, জোহরের নামাজের পর মিলাদ শরীফ, এরপরে আবার তকরির, এরপরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খতম শেষে পরিসমাপ্তি করে। রবিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দুধপাতিল চৌধুরী পাড়াস্থিত মাহরুম হাজরত শাহ সুফি মুন্সি খারুম আলীর 52তম বার্ষিক উরুস মাহফিল অনুষ্ঠিত হয়। উরুস কেন্দ্র করে মোকাম এলাকাকে সাজিয়ে তোলা হয়। এ উপলক্ষে অনুষ্ঠান শুরু থেকে শেষ অবধি প্রচুর সংখ্যক ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। এদিনের কার্যসূচির মধ্যে ছিল সকাল 8টায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন, কোরআন খাতাম ওয়াজ মাহফিল ও রাত 12টায় নাতে রাসুল মাহফিল ও বিশ্বশান্তি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মাহফিলের সভাপতিত্ব করেন হজরত মৌলানা মেহবুব আহমেদ চৌধুরী। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারি লুৎফুর রহমান তালুকদার, হজরত মৌলানা আব্দুল বাসিদ, হজরত মৌলানা সাব্বির হোসেন চৌধুরী, হজরত মৌলানা নরুল হুক নুরি, হজরত মৌলানা আজমল হোসেন বড়ভৈয়া প্রমুখ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় সোমবার বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হল প্রান্তীয় সঞ্চালন দিবস। এতে দক্ষিণ আসাম প্রান্তের মধ্যে কাছাড়, দক্ষিণ কাছাড়, পশ্চিম কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, রামকৃষ্ণনগর, লক্ষ্মীপুর, উমরাংশু এবং ডিমাহাসাউ জেলার 9টি স্থানে সঞ্চালন অনুষ্ঠিত হয়। প্রতিটি স্থানে ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন সহ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সঞ্চালনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চিরাচরিত বাদ্যযন্ত্র ঘোষের তালে তালে পা মেলান 1651 জন স্বয়ংসেবক। বিভিন্ন স্থানে পুরুষ ও মহিলারা শঙ্খধ্বনি, উলুধ্বনি সহ ফুল ছিটিয়ে গৈরিক ধ্বজ ও স্বয়ংসেবকদের বরণ করেন। বিভিন্ন স্থানে আয়োজিত সঞ্চালনে স্বয়ংসেবকদের উদ্দেশ্যের মধ্যে কাছাড়ে বিমান বিহারী নাথ, দক্ষিণ কাছাড়ে অভিজিৎ নাথ, পশ্চিম কাছাড়ে অসিত চক্রবর্তী, লক্ষ্মীপুরে নির্মলেন্দু দেব, ভূমিতে খন্নিশ চন্দ্র চক্রবর্তী, রামকৃষ্ণনগরে গৌরাঙ্গ রায়, হালাকান্দিতে জ্যোৎস্নাময় চক্রবর্তী, ওমরাংশুতে রাজু মল্লিক এবং জিমা হাসাওয়ে জেলার সুভাষচন্দ্র নাথ বৈদিক। আজকের এই জন্ম দিবস উপলক্ষে আমি ওনার চরণে শ্রদ্ধা জানাই। আমরা যথারীতি ভারত মাতার চরণে সামনে আমরা প্রদীপ প্রজ্বলন করে এবং নেতাজির চরণে আমরা পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে আজকে আমাদের এই পথ সঞ্চালনের কার্যক্রমের উদ্বোধন করেছি। স্বয়ংসেবক বন্ধুগণ,
নেতাজী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তিনি ভারতবর্ষের অভ্যন্তরে ঢুকে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে প্রথম ভারতবর্ষের সরকার তৈরি করে ঘোষণা করেন অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, প্রধান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সন্ধ্যারাতে 4.6 রিখটার স্কেলে কাঁপালো বরাক সহ পার্শ্ব। উপত্যকা জুড়ে বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্রের 127তম জন্মদিবস সাড়ম্বরে পালিত। বৈঠাখালে গলা কাটা যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদটি পর্যন্তই, নমস্কার।